সংগ্রাম চলবে জেতো অথবা হারো এটাই শেখালো আমায় আট বারো এখন এই দেশে কিছু তরুণের বলির প্রয়োজন ব্রিটিশ পুলিশ যেভাবে চিরুনি তল্লাশি করছে ভারতের কোনো জায়গা তোমার জন্য নিরাপদ নয় নিরাপদে থাকার জন্য আমি এই পথ বেছে নিইনি সুভাষবাবু কোনোভাবে ওদের রাইটার্স থেকে বার করে আনতে পারি না একজন বিনয় বসু জন্ম দেবে হাজার বিনয় বসু এটা তো দেখবই এত ভালো সাবজেক্ট এই যে মানে যাদের নিয়ে আর কি সিনেমাটা তারা তো আমাদের মানে আমাদের সবসময় তাদের তো স্মরণ করাই উচিত এবং শুধু দেখবো তো বটে এবং আমার ব্যক্তিগত মত আমাদের যে পরের প্রজন্ম তাদেরকেও তাদেরকে জানানো এবং তাদেরকেও দেখানো উচিত কারণ এখন যা যে এত ফাস্ট লাইফের মধ্যে এই যে এদের যে কতটা অবদান যাদের জন্য আমরা এখন এতটা ভালো রয়েছি আমাদের পরের প্রজন্ম যারা ছোট যারা আরেকটু মানে 15-16 দের তো দেখা আমার মনে হয় উচিতই কারণ সাবজেক্টটাই এত ভালো দেখে খুব ভালো লাগলো অবশ্যই দেখব এবং এটা বলবো সবাইকে দেখতে স্টোরিটা খুব সুন্দর পুরোটা দেখলাম নাইস হ্যাঁ কেন যাব না ভালো এটা হলে আসলে দেখতে যাবো নিশ্চয়ই সেই রকম দেখে ভালো লাগলো তা পুরো সিনেমাটা দেখতে পারলে এটা নিশ্চয়ই আরও ভালো লাগবে এটাই আশা করি হ্যাঁ জয় বিদয় বিনয় বাদল দিনেশ খুব 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 ভালো লাগলো এক্সপেক্ট করবো আরও এরকম ভিডিও আসবে আর হলে যেহেতু মুক্তি পাচ্ছে আমরা আশা করবো ফ্রেন্ড গ্রুপ সবাই মিলে বসবো থ্যাংক ইউ হাই আমি নিজেও ফিল্ম এনথুজিয়াস্ট ছোটোখাটো শর্ট ফিল্ম বানিয়ে থাকি তো মনোক্রোম ব্যাপারটা সবসময় আমাদের ফেভারিট অলসো কাস্টিং যা দেখলাম মারাত্মক আর ট্রেলারটা দেখে খুবই ভালো লাগলো থিয়েটারে এলে অবশ্যই দেখবো তো ট্রেলারটা দেখে খুবই ভালো লাগলো লাইক ইটস ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড লাইক ট্রেলারটা দেখে মুভিটা দেখার ডেফিনেটলি ইচ্ছা হচ্ছে অ্যান্ড হলে এলে তো যাবোই মানে ইয়া অ্যান্ড ইটস ভেরি ইন্টারেস্টিং লাইক রিয়েলি ভেরি ইন্টারেস্টিং আই রিয়েলি লাইক দ্য এন্টায়ার কনসেপ্ট দ্যাট ইট ইস কমপ্লিটলি মোনোক্রোম অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থিমড সো লাইক ইট টেক্স আস ব্যাক টু দ্যাট এরা ওয়্যার থিংস অ্যাকচুয়ালি হ্যাপেন্ড অ্যান্ড আই উইল ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ ইট ইন দ্য থিয়েটার্স তবে যেটা এখনই চোখে পড়লো সেটা ভীষণভাবেই প্রশংসনীয় যে ওই সময়টাকে ধরার জন্যে যে ব্যাপারটা করা হয়েছে গাড়ি থেকে আরম্ভ করে রাস্তাঘাট ইত্যাদি তখনই মনে হচ্ছে না যে ওটা 2021 সালের কলকাতা মানে যে শটগুলো এইটুকুই মানে বাকিটা ছবি দেখে বলবো এটা আমাদের গর্ব আজ আমি ভারতবাসী হিসেবে বিনয় বাদল দীনেশের নাম সবসময় মনে পড়ে অবশ্যই দেখবো আপনি কাকে দিতে চান মেজর গুপ্ত আমাদের সমিতির সব থেকে দক্ষ সৈনিককে যার টার্গেট আমার থেকেও নিখুঁত ডাকেলে বুঝি হ্যাঁ এই বাদল